বিদেশে রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রামে প্রেরিত কন্টেইনার থেকে কাপড় চুরি যাচ্ছে বলে অভিযোগ করে রাজধানীর কয়েকটি কাপড় রপ্তানিকারক প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে ফেনী জেলার ছাগলনাইয়া বিসিক শিল্প এলাকা থেকে রপ্তানি কাপড় চোর চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র‍্যাবের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে রপ্তানি পণ্য চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। শনিবার দুপুর 12টায় নগরীর চাঁদগাঁওস্থ র‍্যাব 7 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানান, চোরাই চক্রের সদস্যরা অত্যন্ত সুকৌশলে কন্টেইনারের সিল না খুলে স্ক্রুড্রাইভার দিয়ে পুরো দরজা খুলে কাপড় সরিয়ে নেয়, ফলে বন্দরেও কন্টেইনারের কোনো ত্রুটি ধরা পড়ে না। এবং আমরা খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করি এবং আমরা ঘটনাস্থল থেকে প্রায় 18 বস্তা পরিমাণ সামগ্রী উদ্ধার করি, যেখানে প্রায় অর্ধেকের মতন 15,000 পিসের উপরে সামগ্রী হবে এবং 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যে আপনার এই চক্রটি অত্যন্ত সুকৌশলে কাজগুলো সম্পন্ন করে, যে মালিক যখন গার্মেন্টস থেকে কাভার ফ্যানটি লোড করে দিচ্ছে, লোড করার পরে ওনাদের উপস্থিতিতে তারা সিলগালা করে দেয়, বাট তারা অন্য ভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন স্ক্রু অথবা নাটবল্টু খুলে দরজাটাকে খুলে ফেলে, বাট এই সিল কিন্তু ইনট্যাক্ট থাকে। এরপরে তাদের খোলার পরে দেন কার্টুনগুলো থেকে তারা যে স্কচটেপ মারা থেকে স্কচটেপগুলো খুলে সেখান থেকে আনলোড করে আবার একইভাবে স্কচটেপ লাগিয়ে পুনরায় লোড করে দেয়। তো এরপর যখন বন্দরে চলে যায়, ইনফ্যাক্ট ওই দেশে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে ভিতরে যে প্রোডাক্টগুলো দিয়েছে সেখান থেকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ আনলোড করা হয়েছে। রপ্তানিকৃত পণ্য চুরিতে প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন মালিকরা। এ সময় চুরিকৃত 18টি কার্টনে 15,000-এর বেশি কাপড় উদ্ধার করা হয়। এটা হলো যে একটা শিপমেন্ট, একটা ট্রাকের মাল ছিল প্রায় 36,000 সামথিং, তো এটা তো পুরোটাই গায়েব করার চেষ্টা করছে, তো ক্ষতি হলে পুরোটাই ক্ষতি হতো, প্লাস আমি যেটা আরও বড় জিনিস যেটা হারাতাম আমার রিপুটেশনটা নষ্ট হতো, নষ্ট হয়ে গেছে অলরেডি, বিকজ আমি তো টাইমলি শিপমেন্ট করতে পারতেছি না, তো কাজে রিপুটেশন যা নষ্ট হওয়ার না তো নষ্ট হয়ে গেছে। নষ্ট আসে না, আমাদের আমাদের প্রতিষ্ঠানে কেউ জড়িত থাকবে এটা প্রশ্নই আসে না, কেন সবাই তো আমাদের, আমরাই তো ক্ষতিগ্রস্ত। আমাদের কোম্পানি যদি কার্গো হারায় যায়, আমরা যদি যথাসময় শিপমেন্ট করতে না পারি তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা চাই যে এই ধরনের সিন্ডিকেট যারা আছে তাদেরকে ধরে নিয়ে আসে। সংবাদ সম্মেলনে র‍্যাব 7 এর এএসপি জুনায়েদ, স্কোয়াড্রন লিডার জাবেদ, মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কর্নেল নিয়াজ মোহাম্মদ চপল সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ফরহাদ মাহমুদের তথ্যে, ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ, চট্টগ্রাম।